কিছু কিছু মেয়েরা এত বেশি করে মেকআপ, কিছু কিছু মেয়েরা এত বেশি করে ফেলে মেকআপ, ওগো মুখ দিলে হয়ে যায় ব্রেকআপ। ব্যাড ব্রাদার্স এর ওমর ভাই গেছিলেন না, এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, এই যে আমি আছি। ধুরু, তোরে বলছি নাকি? সামনে আমি ছাড়া তো কাউকে দেখতেছি না। আরে বাদ দে না রে। আচ্ছা, ওমর ভাইরা তো সবাই চিনেন, আর তার শায়রি ফানি ভিডিও এগুলো তো সবারই পছন্দ, তাই না? আমার এলাকায় কালকে অনুষ্ঠান হইতাছিল, অনুষ্ঠান জমানোর জন্য আমি স্টেজে নাচতে উঠছিলাম, আমার নাচ দেখে অনুষ্ঠানই বন্ধ করে দিছে। বাট স্যাডলি বলতে হচ্ছে, ওমর ভাইরা আর কখনোই ব্যাড ব্রাদার্স টিম বা তাদের কোনো ভিডিওতে আর কখনোই দেখতে পাবেন না। আগে উত্তেজিত হয়েন না, কারণ এটা আমার কথা না, এটা ব্যাড ব্রাদার্স টিমের বাকি মেম্বাররা তাদের রিসেন্টলি আপলোড দেওয়া একটা ব্লগ ভিডিওর পিন কমেন্টে বলছে। আমি বিশ্বাস করি না। ওয়েট, কমেন্টটা পড়তেছি তো গাইস। ওমর ভাইকে আমাদের সাথে আর কোনো চ্যানেলে বা ভিডিওতে দেখতে পাবেন না। আর কেন দেখতে পাবেন না এই বিষয় নিয়ে অযথা না জেনে বুঝে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আর অবশ্যই আমাদের মেইন চ্যানেল ব্যাড ব্রাদার্সে আমরা খুব শীঘ্রই লাইভে এসে আপনাদের বিষয়টা জানিয়ে দেব। ধন্যবাদ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, এই কমেন্টটা দেখার পর সত্যি আমার অনেক খারাপ লাগছে। যার জন্য ভিডিও দেখি, যার জন্য হাজার কষ্টের মাঝেও একটু বিনোদন পাই, সেই নাকি আর ভিডিওতে থাকবে না, এটা কোনো কথা? কাছের মানুষগুলা থেকে একটু সাবধানেই থাকেন, কারণ মন তো তারাই ভাঙে যারা মনের অনেক কাছাকাছি থাকে। আচ্ছা, ওমর ভাইরে সারা কি তাদের ভিডিওগুলো আর জমবে, নাকি আপনারাই ভালোভাবে এনজয় করতে পারবেন? বাট কিছু করার নাই, বুঝতেই পারছেন বিষয়টা একেবারে সত্যি। এই দুনিয়াটা অনেক আজব, এই জায়গায় সত্যি কথা কইলে মানুষ সম্পর্ক ভেঙে দেয়। যদিও তারা বলছে ব্যাড ব্রাদার্স চ্যানেল থেকে লাইভে এসে সবকিছু ক্লিয়ার করবে, কিন্তু জানেন তো আমরা হলাম বাঙালি, আমাদের কি অপেক্ষা সহ্য হয়? তাই জন্যই তো অনেক ঘাঁটাঘাঁটি করে অনেকজনের সাথে কথা বলে আসল সত্যটা ডিটেইলসে জানার চেষ্টা করেছি। আমি সারা দিন আমার শত্রুদের সাথে লড়াই করছি, কিন্তু রাত্রে আমার পাশে শুয়ে থাকা আমার বন্ধুই আমার আঘাত করছে। এখন আবার বললেন না, তাহলে আমাদেরকেও জানান আসল সত্যটা কি। বিশ্বাস করেন বলতে পারবো না, কারণ আমি চাই না তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক, আর এটাও চাই না যে এই জিনিসটা ততদিন পাবলিকলি আসুক যতদিন ব্যাড ব্রাদার্স এর বাকি টিম মেম্বাররা লাইভে এসে সবকিছু ক্লিয়ার করতেছে। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিছি আমি, কারণ আমি নিজের মানুষের কাছেও আমার বদনাম শুনছি। তারপরও আপনারা যেহেতু আমার ভালোবাসার মানুষ, সেহেতু আপনাদেরকে কেমনে ফেরাই, ইনস্টাতে চলে আসেন, সব জানতে পারবেন একেবারে ডিটেইলসে। তুমি হাসতে শিখো, কাঁদতে তো তোমার মানুষ শিখাইবো। ইনস্টাগ্রাম লিংক ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, অথবা ইনস্টাতে গিয়ে এটা লিখে সার্চ দিবেন, আমাকে পেয়ে যাবেন। এখন বলতে পারেন আসল সত্যটা যখন ভিডিওতে জানাতেই পারবেন না, তাহলে এই ভিডিওটা বানানোর মানেটা কি? অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আর সেটা হলো একমাত্র ওমর ভাইয়ের জন্যই তাদের ভিডিওগুলো দেখতাম। বাট যখন শুনলাম যে সে আর থাকছে না ব্যাড ব্রাদার্স টিমে, তখন সত্যি অনেক খারাপ লাগছে। তাই ভাবলাম আপনারাও তো তার ড্রাই হার্ট ফ্যান, সো আপনাদের এটা জানানো উচিত, কারণ আমি দেখেছি তাদেরকে নিয়ে বানানো ভিডিওতে আপনাদের কমেন্টস গুলা, কতটা ভালোবাসেন তাদেরকে। জানি না ওমর ভাইকে ছাড়া ব্যাড ব্রাদার্স এর ভিডিওগুলো আর কেমন হবে, দেখা যাক কেমন হয়। তবে ওমর ভাইরে মিস করব, তার শায়রিগুলো ভীষণ মিস করব, ভীষণ। যাই হোক, ভিডিওটা জাস্ট এটুকুই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে, সাবস্ক্রাইব করুন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখে কোন প্যারানাইসিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সমস্যায় যে কোনো সময়ে চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।